আমার ব্যক্তিগত জীবনে আমি ধর্মীয় চর্চা এই সমস্ত বিষয় যতটুকু বিচরণ করেছি দেখেছি আমি দেখেছি যে ইন্টেলেকচুয়াল ডিসকোর্স শুধুমাত্র চর্চা মানুষের সার্বিক মানে যে চাহিদা এগুলোকে পূরণ করে না স্রষ্টা আছে কি না ইসলাম সঠিক না হিন্দু ধর্ম সঠিক আহ শিয়া সঠিক না সুন্নি সঠিক এগুলো শুধুমাত্র বুদ্ধিভিত্তিক ভাবে সমাধান আমাদেরকে তৃপ্তি দেয় না পরিপূর্ণতা দেয় না আমাদের শান্তি বলে একটা আলাদা জায়গা আছে ওই জায়গাতে আমি যখন কাজ করার চেষ্টা করেছি ব্যক্তিগতভাবে কিছু পার্সোনাল প্র্যাকটিস করেছি যেগুলোকে অনেকে ওই বলে তারপরে মেডিটেশন বলে সুফিজম বলে ইত্যাদি এই সমস্ত কিছু পার্সোনাল প্র্যাকটিস ফলে আমি একটা আলাদা জগৎ আমার কাছে উন্মোচন হয়েছে আমি যে কোনো মানুষের সাথেই চলাচলের চেষ্টা করি উঠা বসার কথা সুযোগ হয় হিন্দু মুসলিম আস্তিক নাস্তিক খ্রিস্টান শিয়াশুনি আমি সবার কাছে ওই জগৎটা তুলে ধরার চেষ্টা করি ইনফ্যাক্ট আপনার এখানে লাইভে আসার আগে আমি ওই এক ঘন্টা ওই বিষয়ে লাইভ করছিলাম নিজের টাইম লাইনে কথা বলছিলাম যে হৃদয়ের একটা জগৎ আছে আত্মার একটা জগৎ আছে অনুভূতির জগৎ আছে প্যারালাল ইউনিভার্সে আমরা বিচরণ করতে পারি সেখানে আমি আপনার সাথে কানেক্ট করতে পারি এটা হয়তো আমরা সায়েন্স দিয়ে একসময় ফিউচারে রিচ করতে পারবো বাট স্টিল বর্তমান যুগে যারা অনেকে সাধনা করেন স্পিরিচুয়াল প্র্যাকটিস করেন তারা প্যারালাল ইউনিভার্সে বিচরণ করেন একজন আরেকজনের সাথে কানেক্ট করেন কমিউনিকেট করেন এবং একটা আলাদা জগতে তারা বিচরণ করেন আমি চাই

এখানে বসে থেকেই কোন মোবাইল টোবাইল এগুলো ছাড়া কানেক্ট করতে পারেন কথা বলতে পারেন এটা কি আমরা এগুলো আমি যখন দেখেছি আমি এক্সপেরিমেন্ট করতে পারি যে একজন আরেকজনের সাথে কানেক্ট করছেন আমি বলছি এই বিষয় একটু কথা আমি তো টোয়েন্টি পার্সেঞ্চুরি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তো তা সত্ত্বেও আমি আমি ল্যাবে যাই আমি কগনিট্রনিক্স ল্যাবে যাই ব্রেন ওয়েভ নিয়ে কাজ করি তা নিয়ে কাজ করি তারপরেও আমি এই জিনিসগুলো যখন দেখেছি ইট ওয়াজ ইন্ট্রিগিং যে কিভাবে তারা পরস্পর সাথে কানেক্ট করছে কমিউনিকেট করছে এবং অন্যান্য অন্য একটা এনার্জি লেভেলে বিচরণ করছে তো এই জগৎটাতে আমি তখন তাদের মতো করে হাঁটার চেষ্টা করেছি অ্যাট দ্য সেম টাইম আই গো টু মাই কগনিস্টনিক্স ল্যাব আমার ইউনিভার্সিটিতে আমি যাই ওখানে আমি ওগুলো কাজ করি কিন্তু আমি আবার তাদের জগৎটাও দেখার চেষ্টা করছি আগ্রহ থেকে উৎসাহ থেকে তো নাস্তিকতা দিয়ে গেলে এই জগৎটা সাধারণত আমাদের বন্দি হয়ে যায় দরজা বন্ধ হয়ে যায় কারণ বেশিরভাগ তো ভণ্ড চারিদিকে এত ভণ্ড যে আমরা খাটিদেরকে খুঁজে পাই না তখন আমাদের একটা অপশনই অফ হয়ে যায় আমি অপশনটা অফ করিনি আমি তাদের সাথে চলাচল করেছি কিছুটা দেখার চেষ্টা করেছি অনেক সাধক আছেন ইভেন নন মুসলিম আছেন তিব্বতে আছেন ইন্ডিয়াতে আছেন সাদগুরু আছেন আরো অনেকে আছেন তারা এরকম কিছু এনার্জি লেভেল রিচ করার চেষ্টা করেছেন এবং পেরেছেন তো এটা একটা জগৎ আমি ব্যাপার সবাই এনার্জি লেভেল এই যে যে ওয়ার্ডগুলো আপনি ব্যবহার করছেন এনার্জি লেভেল বা ধরেন প্যারালাল ইউনিভার্স এগুলো কি আপনি আসলে মিন করে বলছেন নাকি সাহিত্য হিসেবে বলছেন এটাই আমি জানতে যাচ্ছিলাম এগুলো এগুলো দুইটারই মিক্স বলতে পারেন দুইটারই মিক্স বলতে পারেন কেননা এগুলো এই পাশ থেকে যখন তারা দেখে তারা তাদের মতো দেখে আর আমরা সায়েন্স দিয়ে একই জিনিসকে রিচ করার চেষ্টা করি কিছু এনার্জি মাপি বা কিছু ইলেকট্রন মাপতে পারি এরকম কিন্তু দুইটার মিক্স দুইটা একই জিনিস দুইজন দুই দিক থেকে দেখতেছে এটা হচ্ছে আমার এ পর্যন্ত যতদূর ফাইন্ডিং আচ্ছা যাই হোক এগুলা বোঝাটা আসলে খুবই কঠিন যে যেটা বললেন যে এনার্জি লেভেল সেটাই কারো যদি ভালো লাগে করে

সুফি ধারার বা আধ্যাত্মিক সাধকদের না আমি এটা আমার বাসায় আমার বোনকে করতে দেখেছি ওরা ইন্টারনেট এটা পাইছে আপনি চোখ বন্ধ করবেন আর আমি একটা জিনিস ছবি দেখব ছবি দেখে আপনার মাথায় ওটা পাঠানোর চেষ্টা করব ব্রেইন ওয়েভ দিয়ে আচ্ছা আমার সামনে আমি দেখলাম আমার বোন তার ফ্রেন্ড আসছে তাকে বলল এরকম এরকম সে একটা চাঁদের ছবি বা গাছের ছবি বের করছে সে ওটা দেখছে অনেকক্ষণ দেখার পর সে চোখ বন্ধ করে আছে চোখ বেঁধে আছে তাকে বললো শেপটা মিলে গেল যদিও আমি এগুলোকে আমার ভালো লাগেনি কিন্তু শেপটা মিলে গেছে এখন হইতে পারে কাছাকাছি বসে দুইজনের ব্রেন আহ কিছু একটা ওয়েভ হয়তো আমরা পরে মাপতে পারবো ফিউচারে সায়েন্স দিয়ে বাট এটা তারা করলো আমার সামনে

আহ দুইজন মানুষ দুই রূপে বসে আছে একজন কি দেখছে আরেকজন বলতে পারছে বা মস্তিষ্কের কোন একটা ওয়েবের মাধ্যমে এই আহ ডেটা ট্রান্সফার হচ্ছে বা ইনফরমেশন ট্রান্সফার হচ্ছে এই ধরনের কোন কিছু যদি দেখাতে পারেন তাহলে সেন্টার ফর ইন করে সম্ভবত আপনাদেরকে আহ বা যে কাউকে সম্ভবত দশ মিলিয়ন ডলার সমস্যা নাই আহ আই ডন গো ফার্মানি আহ তবে একটা জিনিস আহ স্বপ্নের যে জগৎ এগুলো আপনি নিশ্চয়ই নিজে এক্সপিরিয়েন্স করেছেন বা অন্যরা করেছে যে একটা স্বপ্ন দেখি পরদিন ওটা ঘটে

মস্তিষ্ক ওয়ে ব্রেইন ওয়েভ দিয়ে আমি যা যাকে ইনফরমেশন পাঠাচ্ছি সে পেয়ে যাচ্ছে এরকম অনেক কিছু আমরা অতীতে শুনেছি যে আহ ধরেন যে আমরা আমাদের দেশে দেখেছি যে জিন এসে রোগ ভালো করে দিয়ে যাচ্ছে বা হারানো কোনো কিছু খুঁজে পাচ্ছে জিন জিন বা এরকম কোনো একটা সত্তা হ্যাঁ এই যে একজন ইএসপি এর কথা লিখেছেন জাস্ট এ সেকেন্ড ওই যে ইএসপি এর কথা লিখেছেন এটাই আমি বলছিলাম ওই যে একজন কমেন্টে লিখেছে তো আর ওই যে ইএসপি ইন্টারনেটে পড়ে ওটা করেছে আচ্ছা তো আমরা এই জিনিসগুলো এক্সপেরিমেন্ট করে দেখেছি যে আসলে সেগুলো দিয়ে কোনো রোগ টোক ভালো হয় না কিন্তু আমরা কিন্তু দরজা খুলে রেখেছিলাম যে এইভাবে যদি আমরা রোগ ভালো করতে পারতাম তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো বা ধরেন আমরা শুনতাম নাকি এই এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে এই শহর থেকে এই শহরে নিয়ে এসে ফেলে ছাতের উপর বাসার চালের উপর ঠাস করে ফেলে কোন এক শহর থেকে নিয়ে এসে তো আমরা বা অন্য কোনো গ্রহ থেকে নিয়ে এসে এগুলো আমরা শুনতাম ছোটবেলায় কিন্তু আমরা দেখেছি যে এগুলো আসলে হয় না মানে এগুলা গল্পে আছে কিন্তু আসলে বাস্তবে নাই কিন্তু কিন্তু স্বপ্নের কথা যেটা আমি স্বপ্নের কথাটা বলছিলাম যে আজকে একটা স্বপ্ন দেখছি কালকে ওটা ঘটে যায় এটা কিভাবে হয় এটা হয় হচ্ছে গিয়ে এটা তো অনেকের কথা শুনছেন এটা বাস্তব কিনা অনেকে এটা অবশ্য শুনছেন বা দেখছেন কিনা এটা অবশ্য নিজের এরকম হইছে যে একটা স্বপ্ন দেখছি কালকে হয়ে গেছে এটা হচ্ছে ব্রেন যেভাবে কাজ করে আপনার ব্রেন যেভাবে কাজ করে আমি খুব সংক্ষেপে আর কি ব্যাখ্যাটা করছি আপনি এই জিনিসটা পড়তে পারেন যে কোনো একটা বই থেকে বা ইন্টারনেট থেকে পড়তে পারেন যে মানুষের ব্রেন যেভাবে কাজ করে মানুষ মানুষ মেমোরি যেভাবে সেভ করে সেই যেমন ধরেন আপনি একটা দিনে অনেক কিছু দেখেন বা অনেক স্বপ্ন একটা রাতে অনেকগুলা স্বপ্ন দেখেন আপনি যে স্বপ্নগুলো আপনার মেমোরিতে সবগুলা জমা থাকে কিন্তু কিছুক্ষণ পরেই সেই মেমোরি গুলা আস্তে আস্তে দুর্বল হওয়া শুরু করে এবং সেগুলো আস্তে আস্তে নিচের দিকে চাপা পড়ে কিছুক্ষণ পরেই বা কয়েকদিন পরে আপনি সেই জিনিসগুলো এরকম স্বপ্নের ব্যাপারটা আপনি সকাল পর্যন্ত মনে রাখতে পারেন বা কিছু ঘন্টার জন্য মনে রাখতে পারেন এরপরে স্বপ্ন স্বপ্নগুলো আসলে ভুলে যান তো আপনি প্রতিদিন অসংখ্য বেশ কয়েকটা স্বপ্ন দেখেন এবং এইরকম আপনি বছরের পর বছর ধরে স্বপ্ন দেখছেন এখন আপনার মস্তিষ্ক মনে রাখবে শুধুমাত্র সেই জিনিসগুলাকে যে জিনিসগুলা আপনার জন্য গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলাকে কখনো মনে রাখবে না যে জিনিসগুলো আপনার জন্য অগুরুত্বপূর্ণ যেমন ধরেন আপনি যদি এক ক্লাসে হ্যাঁ সেগুলো আসলে নিচের নিচের দিকে চলে যাবে সেগুলো আসলে মুছে যাবে আপনার ব্রেন থেকে আপনি হারিয়ে সেই ইনফরমেশন গুলো হারিয়ে যাবে একসময় সময় তো আপনি আপনার ব্রেন যেভাবে কাজ করে সেটা হচ্ছে আপনি একটা রাতে যদি দশটা স্বপ্ন দেখে থাকেন এবং সেই দশটা ঘটনার যে কোনো একটার কাছাকাছি ঘটনা যদি সেই দিনের সকালে বা দুপুরে ঘটে থাকে সেই সময়টাতে আপনার সেই দশটা স্বপ্নের মেমোরির মাঝখান থেকে সে ওই স্বপ্নটাকে পিক করবে যে স্বপ্নটার সাথে এই ঘটনাটার একটা মিল ঘটেছে এরপরে সে কি করবে সেই মেমোরিটাকে আপনার স্বপ্নের মেমোরিটাকে উপরের দিকে নিয়ে আসবে এবং সেটাকে বারবার বারবার এক্সেস করবে বারবার হ্যাঁ বারবার এক্সেস করার কারণে সেই মেমরি গুলো খুব স্ট্রং হয়ে যাবে আপনার কাছে তো আপনি কিন্তু আসলে দশটা স্বপ্ন দেখেছিলেন দশটা স্বপ্নের মধ্যে নয়টা কিন্তু মেলে নাই বা নয়টার কথা কিন্তু আপনি ভুলে গেছেন বা আপনি ধরেন একশোটা স্বপ্ন আপনি দেখেছেন বা দিনের ভিতরে গুলা নিচের দিকে চলে যাচ্ছে আপনার শুধু একটা মেমোরি সেখান থেকে একটা মেমোরি শুধুমাত্র আপনার মনে থাকছে এবং এইরকম অসংখ্য ঘটনা আপনার প্রতিদিন ঘটবে প্রতিদিন ঘটবে বছরের পর বছর ঘটবে কিন্তু দুই চারটা ঘটনা আপনার কিন্তু পাঁচ বছর দশ বছর পরে মনে থাকবে যে 1993 সালে আমি অমুক একটা স্বপ্ন দেখেছিলাম সকালবেলা সেই ঘটনাটা ঘটেছিল কিন্তু এমন অনেক এক্স্যাক্টলি গিয়েছে যেই দিন আপনি ঘটে নাই কিন্তু সেগুলো ঘটে রাইট সেই মেমরিগুলো আপনার নিচের দিকে চলে গেছে সেই মেমরিগুলো হারিয়ে গেছে ওটা ঘটলো কেন মানে ওই জায়গাটার ব্যাখ্যাটা কি রকম আপনারা কিভাবে দেন বা কত দূর দিয়েছেন এটা কোন এক্সপ্লেনেশন আছে কিনা ইটার হ্যাঁ এটা মানে এটা ইয়া হচ্ছে মেমরি একটা খুব যৌক্তিক একটা জিনিস মেমরি খুব যুক্তি দিয়ে কাজ করে বেশিরভাগ সময় কিছু মানে মেমোরির কিছু অংশ খুব যুক্তি দিয়ে কাজ করে এবং আগের ইনফরমেশন থেকে সে একটা নতুন তথ্য তৈরি করার চেষ্টা করে মেমোরি নানা ধরনের যেমন ধরেন আপনি একটা জিনিস জানেন না সেখানে কিন্তু সে একটা জিনিস তৈরি করে নিবে একটা ধারণা তৈরি করে নিবে যেমন ধরেন যেমন ধরেন আপনার বুকের উপর চাপ লাগলে বা আপনার কোন ধরনের বদহজম হলে আপনি আপনার বোবে ধরা একটা রোগ আছে বোবায় ধরা রাত্রেবেলা আপনি দেখতে পাচ্ছেন তো বোবা যখন ধরবে আপনাকে বা আপনার যখন একটা শারীরিক ইমব্যালেন্স তৈরি হবে মস্তিষ্কের সাথে আপনার বডির ইমব্যালেন্স তৈরি হবে আপনার মস্তিষ্ক ঘুম থেকে জেগে উঠেছে কিন্তু আপনার শরীর জেগে ওঠে নাই শরীরকে আপনি নাড়াতে পারছেন না কয়েক সেকেন্ড আপনি শরীরকে নাড়াতে পারছেন না কারণ সেই মানে যে মাধ্যমটা যে মাধ্যমে মস্তিষ্ক শরীরকে নিয়ন্ত্রণ করে সেই মাধ্যমটাতে একটা ইমব্যালেন্স তৈরি হয়েছে এবং এই সময় এই সময় যেটা হয় সেটা হচ্ছে যে আপনার মস্তিষ্ক এই ঘটনাটা কে ব্যাখ্যা করতে পারে না এই জিনিসটা কেন হচ্ছে তখন সে একটা ব্যাখ্যা তৈরি করে নিজে নিজে যে তখন আপনি দেখবেন যে একটা কালো কিছু আপনি দেখতে পাচ্ছেন সেই জিনিসটা ভূত হয়ে যাবে সেই জিনিসটা ভূত হয়ে ধীরে ধীরে আপনার বুকের উপরে সে চেপে বসবে সেই কয়েক সেকেন্ডের মধ্যেই আহ এটা কিন্তু আসলে আপনার ব্রেইন তৈরি করছে এটার ব্যাখ্যা যে আপনার শরীর কেন কাজ করছে না আপনার ব্রেইন আসলে এরকম কোনো জিনিস এরকম কোনো ঘটনা নাই আসলে তখন আপনার ব্রেইন যে কাজগুলো করছে সব মানুষই কেন এরকম এক্সপেরিয়েন্স বলে যে কালো একটা জিনিস দেখতেছি সব মানুষ কেন এরকম বলে কালো জিনিসের প্রতি একজন একজন থেকে শিখে শিখে বলে সেই গুহাযুগ থেকে কালো জিনিসের প্রতি বা অন্ধকারের প্রতি ভীতি মানুষ বহন করে নিয়ে আসছে ডিএনএ এর মধ্যে এই ভীতিগুলো আছে সেই জিনিসগুলো এটা ডিএনএ এর মধ্যে আছে এই কারণে সে যখন কোনো জিনিসকে ভয় পায় সেটাকে সে ওরকম কালো অবয়বে ভাবে দেখে হ্যাঁ অন্ধকার অন্ধকারকে দেখে হ্যাঁ তাহলে এটা জন্মগতভাবে সব মানুষের ভিতরেই আছে তার ব্রেইনে মানে অ্যালগোরিদম গুলো এরকম যে একটা অজানা জিনিসকে সে এরকম কালো এরকম ভাবে দেখে হ্যাঁ মানে একটু অন্ধকার আরো অনেক তার অজানা জিনিস আছে আর অনেক অজানা জিনিস আছে কিন্তু সব জায়গায় তো সেই এক্স মানে এক্সপ্লেনেশন দেয় না এর সাথে অনেক কিছু এডিট হয় অনেক কিছু নতুন নতুন যুক্ত হয় যেমন ধরেন টোটাল সিস্টেমটা একেবারে সায়েন্টিফিক ওয়েতে টেস্টেবল ওয়েতে পুরাপুরি এক্সপ্লেইন কি করা হয়েছে তা তো হয়নি এই যে এরকম কোনো পেপার ওয়ার্ক তো নাই এই যে স্লিপ অ্যানালাইসিস স্লিপ প্যারালাইসিস এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে এটা নিয়ে কাজ হয়েছে কিন্তু কালো ভূতটা যে কেন দেখতেছে সবাই কেন একই কালো ভূতটাই দেখে তার মানে কি মানুষের ব্রেইনটা এমন ভাবে প্রোগ্রাম করা আছে আগে থেকে সৃষ্টিগত ভাবে জন্মগত হবে যে সে এরকম স্লিপ অ্যানালিসিস হলে কালোপুত্র দেখবে এরকম কোন পেপার বা এরকম কিছু এটা পেপার আমি এখন আপনাকে বলতে পারবো না কিন্তু আমি যেটা জানি সেটা হচ্ছে এটার বিবর্তনীয় যে ব্যাখ্যা যে গুহাযুগ থেকে যে মানুষ অন্ধকারের প্রতি যে ভীতি সেইখান থেকেই আসছে আমি আপনাকে এই বিষয়ে কিছু লেখা পরবর্তীতে প্রমাণ থাকতে হবে আর এটা হচ্ছে একটা ব্যাপার হুম তবে ওটা আমি এখন পেলাম না যে আমাদের কেন একটা স্বপ্নে দেখছি পরের দিন সেটা ঘটে বা দুই দিন পরে ওই হুবহু ঘটনাটা কিভাবে ঘটে এটা ব্যাখ্যা আছে কিনা যেটা বলছিলাম সরি যেটা বলছিলাম যে ব্যাখ্যাটা লজিক্যাল ব্যাখ্যাটা তৈরি করছে যেখানে গ্যাপটা তৈরি হচ্ছে সেখানে একটা লজিক্যাল ব্যাখ্যা তৈরি করছে আপনার মস্তিষ্ক খুব যৌক্তিক ভাবে সেই জিনিসগুলো তৈরি করছে যদিও আপনার কাছে সেই জিনিসটা পরবর্তীতে আপনার কাছে সেই জিনিসটা অযৌক্তিক মনে হবে কিন্তু ব্রেইনের কাজ ব্রেইন করছে তো আপনার ব্রেইনও ঠিক একই ভাবে কাজ করে আপনার পূর্ব অভিজ্ঞতা থেকে ইনফরমেশন নিয়ে সে একটা নতুন স্বপ্ন তৈরি করতে পারে বা নতুন ঘটনা তৈরি করতে পারে সেই ঘটনাটা তার পরদিন দিন ঘটতে পারে ঘটনাটা খুব স্বাভাবিক ঘটনাটা খুব অস্বাভাবিক না আসলে ঠিক ভাবে বলতে গেলে বলাটা উচিত যে তাহলে এটা কোইনসিডেন্স এরকম নাকি একটা ঘটনা লজিক্যালি ঘটতে যাচ্ছে सपोज কালকে আমি ইউনিভার্সিটিতে যাব আমি এত মার্কস পাব পরীক্ষা টরিখাতো ভাবে দিয়ে আসছি রাতে বেলা স্বপ্নে দেখলাম এ প্লাস পাইছি পরের দিন গিয়ে দেখি এ প্লাস পাইছি বললাম বা স্বপ্ন মিলে গেছে কিন্তু আসলে আমি যেহেতু কর্ম আগে করছি এই কর্মের ভিত্তিতে আমার ব্রেইন স্বপ্ন তৈরি করছে যে আমি এ প্লাস পাইছি পরের দিন গিয়েও দেখলাম এ প্লাস সি পাইছি সমস্ত ব্যাপার কি কি এই সূত্রে ফেলে দিতে পারবো কিনা না সমস্ত ব্যাপারকে মানুষ ফেলছে না তাহলে আমরা স্বপ্নকে ভবিষ্যতে मिलते দেখে বা ঘটতে দেখে সেই জিনিসটাকে কিভাবে আমরা এভাবে রিলেট করতে পারি তাহলে আমরা প্রত্যেকটা নিয়ে আমরা প্রত্যেকটা স্বপ্নকে নিয়ে আমরা আলাদা আলাদা ভাবে স্টাডি করতে পারি তাহলে আমার আমি যতদূর পড়েছি আমি দেখেছি যে প্রত্যেক প্রত্যেকটা স্বপ্নই আসলে এইভাবে এইভাবে লজিক্যালি এক্সপ্লেইন করা যায় এখন পর্যন্ত আমার কাছে এরকম কিছু পড়ে নাই যে কিছু স্বপ্ন বা কিছু ঘটনা লজিক্যালি এক্সপ্লেইন করা যাচ্ছে না আচ্ছা আচ্ছা হুম ঠিক আছে হতে পারে আর অনেকের অনেক রকম এক্সপিরিয়েন্স আছে তো ওইগুলোর ভিত্তিতে অনেক আহ ডিফারেন্ট আসতে পারে আহ জিজ্ঞেস করতে সেই জিনিসটা হচ্ছে আপনি একটা কমেন্ট করেছিলেন আমার একটা লেখার নিচে সে বিষয়টা যদি আপনি একটু আহ আরেকটু পরিষ্কার করে কমেন্ট টা বলতেন আমাদেরকে তাহলে বা আপনার যদি অন্য কোনো সমালোচনা থাকে আমাদের একটা আমাদের একটা ওয়েবসাইট আছে নাস্তিক্য আপনি নিশ্চই দেখেছেন ওয়েবসাইট টা আমি দেখলাম যে আপনি একটা কমেন্ট করেছিলেন এবং আপনি একটা ওয়েবসাইট এর লিঙ্ক দিয়েছিলেন যেখানে আপনি লেখালেখি করেন এখানে স্রষ্টার অস্তিত্ব সম্পর্কে আমি দু একটা লেখা পড়েছি এবং আপনার কয়েক দু একটা লাইভ ভিডিও খানিকটা দেখেছি তো এই কারণে আমি আপনার সাথে একটু কথা বলতে চেয়েছিলাম যে আসলে আপনার কাছে কি কি এরকম কোন আপনার চিন্তাটা কেমন আসলে স্রষ্টা সম্পর্কে বা ঈশ্বর সম্পর্কে আপনার আপনার চিন্তা ভাবনাটা কেমন সেই জিনিসটা আমার জানা জানার জন্য আমি আপনাকে বলেছিলাম যে আপনি যদি একদিন লাইভে আসতে চান তাহলে আমরা আলাপ করতে পারি বিষয়টা নিয়ে এখন আপনি কি আমাকে শুরুতে একটু বলবেন যে আপনার আপনার ওয়েবসাইট সম্পর্কে একটু বলবেন যে আপনি কি বিষয় লেখালেখি করেন বা আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি একটু বলেন আপনি কি রকম লেখালেখি করেন আচ্ছা সেটা তো আমি আসলে এই কিরকম আমার কোনো বিশেষ কিছু স্টপ আপনি যে একটা ওয়েবসাইট আছে এটা মূলত আমি 2000 12 সালে ফেসবুক একটা পেজ খুলেছিলাম শ্রোষ্টা ভাবনা নামে এখনো পেজ আছে তো ওই পেজে শ্রোষ্টা এবং এই সংক্রান্ত বিষয়ে আর কি আলোচনা কর বা লেখালেখি করতাম তো ওইখানকার আলোচনা বা লেখালেখি গুলো পরবর্তীতে ম্যাচিউর হয় সময়ের সাথে সাথে হতে হতে পরে দুই হাজার আমি একটা বই আকারে জিনিসটা কম্পাইল করি পুরো ব্যাপারগুলোকে যতগুলো বিষয় আমি আলোচনা করেছি স্রষ্টা সংক্রান্ত বিষয়ে এবং আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স সবকিছুকে কম্পাইল করেছি করে আমি দেশে ওটা রেখে এসেছি পাবলিশারকে দিয়ে এসেছি হয়তো এটা বই মেলাতে বই আকারে আচ্ছা আচ্ছা হ্যালো সরি মানে আমার কানে জানি পজ হয়ে গেলো মনে মেসেঞ্জারের কারণে আচ্ছা আচ্ছা নো সাউন্ড আসার কারণে আচ্ছা আচ্ছা তো আপনি বলতে থাকেন এটা আমি ওইーストラ ভবনা মানে বই আর কি তো ওই বইটাকে আমি আবার ফ্রিতে তে ইয়াতে দিয়ে রেখেছি ওয়েবসাইট করে দিয়ে রেখেছি ফ্রি পিডিএফ দিয়ে রেখেছি এই আর ওটার আমার একজন পাবলিশার পাবলিশ করতে চেয়েছিলেন আমি তাকে দিয়ে এসেছি আচ্ছা এই হচ্ছে ব্যাপারটা আমার কোনো নির্দিষ্ট যেমন আপনার ওয়েবসাইট নাস্তিক এখানে যেমন এই বিষয়ে রেগুলার লেখা আসবে প্রাসঙ্গিক বিষয়ে আমি যেমন স্রেষ্ঠ ভাবনা ডট কম আছে এটাতে এরকম রেগুলার কোনো লেখা আসবে না এটা জাস্ট বইটাকেই চ্যাপ্টার বাই চ্যাপ্টার আমি ওয়েবসাইটে পোস্ট করে রেখেছি আর কি এই আচ্ছা তো স্রেষ্টা ভাবনা সম্পর্কে যদি আপনি একটু আহ সংক্ষিপ্তভাবে বলেন যে আপনার স্রেষ্ঠা ভাবনা বিষয়টা কি কেমন সেই স্রেষ্টার বৈশিষ্ট্য কি বা সেই চেষ্টাটা দেখতে কিরকম বা সে কি করে না না করে এই বিষয়গুলো যদি একটু বলতেন আমাদেরকে আচ্ছা এই ব্যাপারটা আমি আপনার সাথে তার মেসেজও কথা হয়েছে তো আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি যেটা সেটা হচ্ছে যে আমি আপনাকে একটু পার্সোনালি এক পার্সোনাল একটা জিনিস বলি সেটা হলে আমি যখন স্কুল কলেজ লেভেলে ছিলাম ওই সময় আমি অনেক আস্তিক নাস্তিক আর্গুমেন্ট করেছি একটা ওয়েবসাইট আছে না মুক্তমনা ডট কম তারপরে রকম ধর্মকারী তারপরে এই জিনিসগুলো ওই যে ব্লগ ছিল যখন খুব উত্তাল ছিল ওই সময় আমি লেখালেখি করতাম আমি খুব আর্গুমেন্ট এগুলা করতাম সেটা আমার তখনকার অবস্থা তখন আমার আমার যেটা যেটা ফিলিংস বা মনে হতো যে এই ইসলাম নিয়ে কথা বলে আমাকে এখন জবাব দিতেই হবে এটাকে আমার একটা কিছু করতে হবে তা আমি তখন ওই উদ্দেশ্যে অনেক কিছু ঘেটে টেটে বের করে একটা জবাব দেওয়ার চেষ্টা করতাম না পারলেও জবাব দেওয়ার চেষ্টা করতাম এটা আমার তখনকার অবস্থা ছিল আবার এখন আমার অবস্থায় ভিন্ন রকম আমার দৃষ্টিভঙ্গি বা এটা ভিন্ন রকম যেমন আমার এখন দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে যে কারো যদি কারো যদি হয় তাহলে সে কথা বলুক আর কারো যদি খুঁজুক বা সন্ধান করুক বা এটা নিয়ে চিন্তা করুক কারণ কারো যদি এটা প্রয়োজন না হয় তাহলে সে এটা নিয়ে কেন কথা কারণ আমাদের আগে বুঝতে হবে এটা আমার জন্য প্রয়োজনীয় কিনা কেন আমি সষ্টা নিয়ে কথা বলবো আমার কি সোস্টার প্রয়োজন আমি কি তাকে খুঁজছি বা তার থেকে আমি কোনো জানি না কিন্তু সামহাউসটাকে পেলে তার থেকে আমার কোনো বেনিফিট হবে কিন্তু যদি কোনো বেনিফিটই না হয় ইউজলেস ডিসকোর্স হবে তখন সেটা কিন্তু আপনার কি ব্যক্তিগত ভাবে প্রয়োজন হ্যাঁ সেটা আমার ব্যক্তিগত যাত্রা এবং আমার ব্যক্তিগত অবস্থান থেকে এটা এসেছে তো সেটা আমার কিছু পার্সোনাল এক্সপেরিয়েন্স আছে কিছু পড়াশোনা আছে সামগ্রিক একটা অবস্থা আছে সেটার কথা আমি স্রষ্টা ভাবনা বইয়ের মধ্যে তুলে ধরেছি ও সেটা আপনার সময় হলে হয়তো দেখবেন বা প্রকাশ হলে তো আপনাকে দিতে পারবো আর কি আচ্ছা অবশ্যই আমি চেষ্টা করব দেখতে আর এই যে ষষ্ঠাপ ভাবনা মানে আরেকটা বিষয়ে সেটা হচ্ছে যে একটা কিছুর প্রয়োজন কি সেই জিনিসের অস্তিত্ব অস্তিত্বের সপক্ষে কোনো প্রমাণ হতে পারে এই জিনিসটা আমি আগে একটু নিই কোনো কিছু এটা আসলে ওই যে এই ই রিচার্ড ডকিংসের সাথে ই আলোচনাটা আপনি নিশ্চয়ই দেখছেন মেহদি মেহদি হাসান সাংবাদিক মেহদি হাসান হ্যাঁ তো ওখানে যখন মেহেদি হাসান শুরুতে বলে যে আর ইউ এন্ড এথিস তখন রিচার্ড ডকিন্স বলে যে অ্যাকচুয়ালি নোবডি ক্যান সে ফর সাইট ইন দ্যাট এনিথিং এক্সিস্ট তারপরে ওইটা থেকে উনি কথাটা শুরু করে তা আপনি তো অবশ্যই যুক্তির জায়গাটা ভালো করে জানেন যে ডাজন্ট এক্সিস্ট এই কথাটা আসলে বাই ডেফিনিশন বলা যায় না তো কোনো কিছু আমরা যখন বলি তার মানে সামথিং তো কিন্তু সেই জিনিসটা স্বরূপ কি এটা হলো প্রশ্ন না কোন কিছু কিন্তু আমরা আগে বলছি না কিছু আমরা কিন্তু আগে বলছি না যে আল্লাহর অস্তিত্ব নাই আমরা কিন্তু প্রতিক্রিয়া হিসেবে বলছি সেটা কিন্তু আমরা শুরুতে বলছি না আমি আমি এই জিনিসটাতে আপনাকে আপনার সাথে যেহেতু আজকে কথা বলার সুযোগ হলো আমি আপনার কাছেও সেই আবেদনটা রাখতে চাই বা অন্যদের কাছেও বলতে চাই সেটা হচ্ছে আমি আমার বইয়ের মধ্যে এই কথাটা লিখেছি যে যখন কেউ স্রষ্টার কথা নিয়ে আসে মুসলমান হিন্দু খ্রিস্টান যেরকম হোক পরম স্রষ্টা বা একক স্রষ্টার কথা নিয়ে আসে প্রস্তাব নিয়ে আসে সামনে তখন আমরা আপনার কথা আপনি যাচাই করে দেখলেন যে যে প্রমাণগুলো গুলো এগুলো উপযুক্ত প্রমাণ না তখন আপনি একজন বিচারক আপনি বিচারকের পজিশনে বসেছেন আপনি তখন রায় লিখলেন যে স্রষ্টার অস্তিত্বের সপক্ষে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি এটা রায় এখন আপনি যদি একজন যেটাকে আমরা আমাদের দেশে মুক্তমানা ব্যবহার হচ্ছে সবাই কেউ আপনি যদি একজন নিরপেক্ষ ব্যক্তি হন। বিচারক হন তাহলে আপনার সামনে স্রষ্টার অস্তিত্বের প্রমাণ নিয়ে দুই পক্ষ মারামারি করছে আপনি বিচারক আপনার সামনে আসলো আপনি গুলা দেখে বললেন না সপক্ষে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি কেস ক্লোজড আরো একটা কেস আসলো আপনি দেখলেন অর্থাৎ আপনার নিজের পরিচয়টা নিরপেক্ষ বিচারক এই পরিচয়টা নেওয়া দরকার কিন্তু তা না হয় যদি নাস্তিক পরিচয়টা সামহাও লেগে যায় কোনোভাবে অথবা আপনি নিজে নেন তখন যেটা সমস্যা হবে মানুষজন বলবে যে এই দেশে কত রাহাজানি হয় কোন ধর্ষণ হয় কত কিছু হয় পৃথিবীতে কত অন্যায়ন আছে এত কিছু নিয়েও কথা বলে ও খালি ধর্মের বিরুদ্ধেই লাগছে কেন খালি আল্লাহর বিরুদ্ধেই লাগছে কেন তখন মনে হবে কি মানে আপনাকে ওই বায়াস্ট মনে করবে মানুষ বায়াস আপনার অবস্থান থেকে আপনি মনে করছেন যে যেকোনো সিচুয়েশন যেকোনো জায়গাতে আমি নিরপেক্ষ অবস্থানটা এবং ন্যায়বান অবস্থানটা গ্রহণ করার চেষ্টা করি কিন্তু আপনার যদি নাস্তিকতা নিয়ে বেশি মুভমেন্ট বা একটি হয় তখন মানুষ আপনাকে নিরপেক্ষ ন্যায়বান মানুষ হিসেবে না দেখে মনে করবে ও হলো শুধু ওই জগতের মানুষ এই জিনিসটা সমস্যা তার মানে আপনি বলতে চাচ্ছেন যে নাস্তিকদের জনপ্রিয় হয়ে ওঠার জন্য বা জনমতের দিকে মন দিয়ে তার বক্তব্যকে বা তার কথাকে পরিবর্তন করা দরকার মানে জনপ্রিয় হওয়ার চেষ্টা করা দরকার জনমত যে দিকে সেই দিকে হেলে পড়া দরকার এটা কি আপনি বলতে যাচ্ছেন তার মানে না 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 জনমতের সাথে হেলে পড়া না এটা হচ্ছে নিজের নিজের অবস্থান যে আমি এই আমার আদালতে অনেকগুলো কেস আসছে স্রষ্টা হলো একটা কেস স্রষ্টা আছে কিনা এটা নিয়ে কেস আপনি জানেন বাংলাদেশে একজন হিন্দু একবার মামলা করেছিল কোরবানি বিষয় নিয়ে ওই যে ইসমাইল কে কুরবানি হয়েছে নাকি ইসহাক কে কুরবানি হয়েছে এরকম একটা বিষয় নিয়ে মামলা করেছিল তো পরে কোর্ট খারিজ করে দিয়েছিল তো এখন কোর্টের কাছে আপনি যদি কোর্টের বিচারক হন আপনার সামনে অনেকগুলো রায় আসছে অনেকগুলো মামলা আসছে আপনি এক একটা রায় দিয়ে দিলেন না স্রষ্টার সস্তি সপক্ষে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি কিন্তু ওই মামলার ভিত্তিতে স্রষ্টা মামলার ভিত্তিতে আপনি কেন নিজের পরিচয় ধারণ করবেন আপনি বিচারক আপনি বিচারক পরিচয় ধারণ করবেন যে আমি একজন নিরপেক্ষ বিচারক না একজন মামলার ভিত্তিতে তাহলে

বিশেষ একটা জিনিসের ভিত্তিতে কেন একটা ভিত্তিতে আপনি নিজের বিচারক পরিচয় দেয় মৃত্যুদণ্ড কিন্তু আপনার তো মনে হতে পারে যে এই বিষয়টা সমাজে সবচেয়ে বেশি ক্ষতিকর মনে হচ্ছে আমার কাছে যেমন ধরেন আহ আমাদের দেশে কিছু আহ ধর্ষণ বিরোধী আন্দোলনকারী আছে যারা নিজেদেরকে ধরেন তারা নিজেদেরকে নারীবাদী বলে পরিচয় দেন তারা নারীর সমান অধিকার অধিকারের কথা বলেন বা যেমন ধরেন আদিবাসীদের অধিকার অধিকারের পক্ষে যারা কথা বলেন বা বাংলাদেশে যে আহমদি সম্প্রদায় আছে বা শিয়া সম্প্রদায় আছে এদের অধিকারের পক্ষে যারা তো ওনাদের কিন্তু একটা বিশেষ জায়গা আছে যে আমরা এই জায়গাটুক নিয়ে বেশি কাজ করি তার মানে কিন্তু এটা না যে বসনিয়াতে কি যে গণহত্যা ঘটেছে সেটা নিয়ে আমরা কথা বলছি না ওনারা কথা বলছেন না বা ধরেন আর্মেনিয়ান গণহত্যা যেটা হয়েছে সেটা নিয়ে তারা কনসার্ন না কিন্তু তাদের ফোকাস হচ্ছে গিয়ে এই বিষয়টাতে যে বাংলাদেশে ধরেন আহমদিয়া সম্প্রদায়ের উপর যে আক্রমণ হচ্ছে বা আদিবাসী সম্প্রদায়ের উপর যে আক্রমণ হচ্ছে সেটা নিয়ে তারা বেশি আলোচনা করেন কারণ তাদের ফোকাসটা সেখানে তারা এই বিষয়ে পড়ালেখা করেন রীতিমতো মানে একাডেমিক পড়ালেখা করেন এবং তথ্য সংগ্রহ করেন তথ্য সংগ্রহ করে সেগুলা নিয়ে কাজ করেন সেগুলা নিয়ে মানবাধিকার বিষয়ে কাজ করেন যেমন ধরেন সমকামীদের অধিকার নিয়ে কাজ করেন হিলজাদের অধিকার নিয়ে কাজ করেন তাদের একটা জিনিস ফোকাস থাকে আমি এই বিষয় নিয়ে কাজ করছি এখন সবাই তো সব বিষয় নিয়ে কাজ করবে না পৃথিবীতে কথা বলাও না সব বিষয়ে কাজ করাও দরকার নেই তো একজন বিচারক যদি ধরেন শুধু সে যদি মনে করে যে আমাদের সমাজে ধর্ম প্রাতিষ্ঠানিক ধর্মটা হচ্ছে সবচেয়ে ক্ষতিকর বিষয় যে ক্ষতিকর বিষয়টা সমাজে নানাভাবে প্রভাব ফেলতেছে এই চিন্তার উপরে ভিত্তি করে সে যদি সেই জায়গাটা নিয়ে কাজ করে তাহলে কি আপনি তাকে মানে অনিরপেক্ষ অনিরপেক্ষ বলতে পারেন আসলে না না আমি বলছি সে সে যখন একটা রায় রায় দেয় যদি নিরপেক্ষ রায় দেয় সে নিরপেক্ষ কিন্তু তার সার্বিক অ্যাপিয়ারেন্সটা অ্যাপিল হারায় মানে সে ব্যক্তি হিসেবে অ্যাপিল হারায় তখন এটা এটা সোসাইটিতে হয় এই কারণে আমি যেটা দেখি বাংলাদেশে যারা নাস্তিক চর্চা করেন বা এরকম আমার নিজেরও ক্লোজ ফ্রেন্ড আছে এদের মধ্যে কিন্তু সার্বিক একটা অ্যাপিল মানুষের কাছে সার্বিক একটা গ্রহণযোগ্যতা কমে যায় মানে শুধু একটা বিষয় নিয়ে লেগে থাকেন নিজেকে নাস্তিক পরিচয় দেখেন আমি এই নাস্তিক পরিচয় গ্রহণটাকে খুব একটা মানে মডার্ন টাইপের সাথে অ্যাডজাস্টেবল মনে করি না যখন আমি যে এস্তোনিয়াতে থাকি আপনি তো জানেন এরা হলো নাইনটি ফাইভ পার্সেন্ট নাস্তিক এরা আগে খ্রিস্টান ছিল এখন সব নাস্তিক হয়ে গেছে তা আমি আমাদের এখানে যারা এক্সপ্যাটদের গ্রুপ আছে

একটা অপপ্রচার আছে বা একটা মানে ট্যাবু আছে আমাদের সমাজে সেই শব্দটা শব্দটাকে ভেঙে দেওয়ার জন্য সেই সামাজিক ধারণাটাকে ভেঙে দেওয়ার জন্যই এই শব্দটাকে ওনারা গুরুত্বপূর্ণ মনে করেন আমি ওনাদের সাথে এই বিষয়ে একমত আমিও একই কথা বলি যে নাস্তিক শব্দটা আমাদের সমাজে বাংলাদেশের সমাজে একটা ভয়ঙ্কর রকমের বাজে শব্দ হিসেবে প্রচলিত এবং এই কারণেই এই শব্দটার যে মানে বা এই শব্দটা শুনলেই মানুষের ভেতরে যে একটা ধাক্কা লাগে এই কারণেই এই শব্দটা খুব বেশি বেশি ভাবে ব্যবহার করা উচিত এবং আমরা অতীতে দেখেছি এই ধরনের ঘটনা যে শব্দগুলা শব্দগুলা মানে অচ্ছুত যেগুলো আছে সেগুলো অত্যন্ত বেশি বার ব্যবহার করার ফলে মানুষের ভেতরে এক ধরনের গ্রহণযোগ্যতা তৈরি হয় মানুষ প্রথম প্রথম একটু ধাক্কা লাগে প্রথম প্রথমে একটু ইয়া খায় কিন্তু ধীরে ধীরে কানে শুনতে শুনতে অভ্যস্ততা তৈরি হয় অভ্যস্ততা তৈরি হওয়ার পরে একটা মানে যুগ ধরে যদি তারা এই কথাটা শুনতে থাকে শুনতে থাকার পরে তাদের কানে এই জিনিসটা এত কট করে লাগে না কত কট করে ধাক্কা খায় না এই কারণে আমরা এই শব্দটা খুব বেশি বেশি ব্যবহার করি যে ব্যবহারের কারণ ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের যে পরিকল্পনাটা যে এই শব্দটা এরপর পরবর্তীতে কোনো মানুষ মসজিদে যা অসমে নাস্তিক শব্দটা শুনলেই আগে এক সময় ছিল যে লুঙ্গিটা ধরে একটা মানে জিহাদি জোশে আল্লাহ আকবর বলে একটা মানে চিৎকার দিবে কিন্তু এখন দেখা যাচ্ছে যে তারা আমি আমি এটা নিজেই দেখেছি যে যখন আমি ব্লগিং শুরু করি সেই সময় যখন আমরা নাস্তিক পরিচয় দিতাম বা আমরা বলতাম যে আমরা নাস্তিক আমরা ধর্ম বিশ্বাসী না তখন খুব ভয়ঙ্কর রকমের প্রতিক্রিয়া দেখা যেত কিন্তু বর্তমান সময় আমরা হজরত মোহাম্মদের জীবনী নিয়ে আমরা এত ডিটেলস আলোচনা করছি সে কোথায় কি করেছে না না করেছে বা ধরেন আল্লাহর চরিত্র সম্পর্কে আমরা এত ডিটেলস আলোচনা করছি কোরআন এবং হাদিস নিয়ে এত ডিটেলস আলোচনা করছি এখন এই অভ্যস্ততা তৈরি হয়েছে যারা অনলাইনের সাথে যুক্ত শুধুমাত্র তাদের মধ্যে মধ্যে এই অভ্যস্ততা তৈরি হয়েছে এবং এখন কিন্তু কোথাও কেউ নাস্তিক বললেই কেউ হুট করে খেপে ওঠে না বা সেই রকম প্রতিক্রিয়াটা দেখা যায় না তাদের লেভেলটা একটু উপরের দিকে মানে সহ্য ক্ষমতাটা একটু উপরের দিকে ক্ষমতা এবং আমরা মনে করি আরো যদি আমরা কয়েক বছর এই মানে আমাদের এই কার্যক্রম চালিয়ে যেতে পারি তাহলে একটা সময় নাস্তিক শব্দটাকে আর যেই অচ্ছুত শব্দ হিসেবে বিবেচনা করা হতো বাংলাদেশে থাকবে না আচ্ছা আচ্ছা এটা জাস্ট আমার একটা থট আমি শেয়ার করলাম আর কি আমি আমি দেখছি এখন পর্যন্ত যে নাস্তিক বললে মানুষজন তাদের কথাটা শুনতে চায় না বা আমি নিজেও বিভিন্ন সময় নাস্তিক ত্যাগ খাই মুসলমানদের থেকে আমার ফেলো মুসলিমদের থেকে বাট এটা আমার মনে হয় যে এটা আমি আমি পার্সোনালি এগুলো ইগনোর করে যাই হ্যাঁ তো যাই এটা একটা বিষয় আলোচনা করে ভালো লাগলো আপনার সাথে মনে হয় আমার কিছু স্পেসিফিক কথা বা এরকম কোনো কিছু ঠিক ছিল না তাই না না সেরকম কিছু ঠিক ছিল না আমি আপনাকে বলেছিলাম যে যে আমার একটা লেখা আছে কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট ওই বিষয়ে যদি আপনি একটু বলতেন যে আপনার সমালোচনার জায়গাটা কোথায় তাহলে আমার ভালো হতো কালাম আর্গুমেন্ট আপনি যেভাবে খণ্ডন করেছেন আমি তো মনে হয় ওখানে লিখেছি যে আপনার খণ্ডনের জায়গাটা ঠিক আছে কিন্তু কালাম আর্গুমেন্ট জিনিসটাই আমার কাছে খুব একটা গ্রহণযোগ্য না এই কারণে যে এই জায়গাটা যারা প্রপোজ করেছে যারা একটা প্রোপোনেন্ট তারা নিজেরাই নিরপেক্ষ অবস্থান নাই তাদের হলো একটা আস্তিক নাস্তিক রেসলিং খেলবো আমি এখন রেসলিং খেলার জন্য যে কোনো ভাবে হোক আমার সোর্সটাকে প্রমাণ করতে হবে এই জন্য একটা কালাম আর্গুমেন্টটাকে নিয়ে আসছে কারণ সেন্টেন্সটা শুরুটা কি ভাবে হয়েছে শুরুটা হয়েছে एवरीथिंग दैट हैज আ বিগিনিং हैज আ কজ আমার প্রশ্ন হলো আপনি রাস্তায় যান একটা যে কোনো মানুষকে বলেন যে ভাই एवरीथिंग दैट हैज আ বিগিনিং हैज আ কজ ডু ইউ এগ্রি যা কিছুর শুরু আছে তার একটা কারণ আছে আপনি কি এটাতে একমত চল ভাই এটা নিয়ে আমার দরকার থেকে আপনি এগুলো আমার শুনাইতেছেন কেন আমার বইটা শ্রেষ্ঠ বইটা আমি এই পয়েন্ট থেকে শুরু করেছি যে আমাদের একটা স্টার্টিং পয়েন্ট উৎসাহ থাকার মানে আগ্রহ বা উৎসাহ একটা স্টার্টিং পয়েন্ট থাকা দরকার যেটা সবার মধ্যে কমন যেমন নাস্তিকতা ইত্যাদি নিয়ে বা ইসলাম বা মোহাম্মদ সাহেব ইসলাম আপনি যতটা পড়াশোনা করছেন কোরআন নিয়ে এইস্তনিয়া নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিমের দেশ এরা কোরআন খুলেও দেখে না এরা মোহাম্মদ আচ্ছা মুহম্মদ কি করছে করছে আমি আমার কাজে গেলাম কেন করে না কারণ তাদের এটা ইন্টারেস্ট নাই আপনার ইন্টারেস্ট কারণ আপনার সোশ্যাল কন্টেক্স আপনি বাংলাদেশে বড় হয়েছেন আপনার সোশ্যাল কন্টেক্স এইটা আপনার ভিতরে ইন্টারেস্ট এনে দিয়েছে আমি আমার বইটাতে যেটা স্টার্টিং পয়েন্ট হিসেবে দিয়েছি বা দেওয়ার চেষ্টা করেছি সেটা হলো যে সকল মানুষের মধ্যে এমন কোন কমন স্টার্টিং পয়েন্ট আছে কিনা যেটা আমাদেরকে এই সংক্রান্ত আলোচনার ভিতরে ঢুকায় নিচ্ছে সেটাকে আমি বলছি উৎসের সন্ধান আমি মনে হয় ওই স্রষ্টা ভাবনা আটটা প্রস্তাব যে সাতটা প্রস্তাব না আটটা প্রস্তাব লিখেছিলাম কমেন্টে ওর ভিতরে লিখেছি যে ওটা হলো উৎসের সন্ধান তো উৎসের সন্ধান যেহেতু সবার মধ্যে ন্যাচারাল সৃষ্টিগত জন্মগত এই উৎসের সন্ধান থেকে আমাদের যতটুকু স্রষ্টা সংক্রান্ত আলোচনা আসতে পারে বা প্রয়োজন হতে পারে আমি ওইটুকু আলোচনা করতে চাই আর আমার মুসলিম পরিচয়কে ডিফেন্ড করার জন্য অথবা মুসলিম পরিচয়কে হিট করতেছে যারা নাস্তিকরা তাদেরকে আবার পাল্টা হিট করার জন্য আমার নিজের আমি খান বংশ বাইটেপের একটা ফিলিংস বা আমি মুসলমান এটা ধরে রাখার জারি করা এইটার মধ্যে আমি নাই কারণ এটা আমার কোনো বিশেষ লাভ নাই দিন শেষে আমি আমার দুঃখ কষ্ট আমার জীবন আমার খাওয়া ঘুম আমার শান্তি অশান্তি আমার সাথে তো এই জন্য আমি মনে করি ওই প্রশ্নটা আমি বারবার করি যে কেন আমি এটা নিয়ে কথা বলছি কিন্তু আমার একটা সোশ্যাল কল ফিল হচ্ছে আচ্ছা কিন্তু সবার কিন্তু এটা ফিল হয় না আচ্ছা কিন্তু যেমন ধরেন বিগ ব্যাং থিওরি সেটা কিন্তু আমার চাকরির ক্ষেত্রে কোনো প্রভাব ফেলছে না বা আমাকে এটা নিয়ে যদি আমি চিন্তা করি বা এই বিষয়ে বই পড়ি এটা কিন্তু আমার বেতন একটু বাড়াচ্ছে না আমি যেই ঘন্টায় আমি যে টাকা ইনকাম করি সেটাই আমি এই বিষয়ে বই পড়ার পরেও তো তাই বলে কি আমরা সেই বিষয় নিয়ে চিন্তা করবো না বা সেই বিষয়ে আলোচনা করবো না সেই বিষয়টা কি এতই অর্থহীন আহ যদি আমার আমার জীবনের প্রয়োজনের সাথে সেটা যদি সম্পর্কিত না হয় তাহলে কি সেটা অর্থহীন তাহলে তো দর্শন বিষয়টার উদ্ভবই হতো না বা দার্শনিক যে সমস্যা বলি বা দার্শনিক যে প্রশ্নগুলা

আমি মুসলমানদের সাথে যখন স্রষ্টা তত্ত্ব বিষয়ে আলোচনা করতে গিয়েছি স্রষ্টার বৈশিষ্ট্য যুক্তি এবং দর্শনের দৃষ্টিতে তারা বলছে ভাই আমার কি দরকার আমি নামাজ পড়ে আমি খাই ঘুমাই আমি ভালো আছি তুমি এইসব তত্ত্ব আমার সামনে কেন অন্তস্ত খানিক পরে বলে মাথা গরম হয়ে গেছে তো এই জন্য কারো যদি ক্ষুধা না থাকে তাকে খাদ্য দিয়ে খুব একটা লাভ হয় না এই ক্ষুধাটা জায়গাটা দেখায় দিতে হবে সষ্টা সংক্রান্ত ক্ষুধার জায়গা আমি যেটা মনে করি দিতে হবে এখানে আমরা যেটা মনে করি একজন লোক যদি খারাপ খাবার খায় বা বিষযুক্ত খাবার খায় তাকে আমার বলে দিতে হবে যে তোমার খাবারটাতে বিষ আছে বা তোমার খাবারটাতে ফর্মালিন যেটা তোমার শারীরিক ক্ষতি করবে সুতরাং তোমরা এই খাবারটা খেও না তোমরা একটু ভালো খাবার খাও বা একটু মানসম্পন্ন খাবার খাও আচ্ছা যাই হোক আপনাদের কাছে যেটা জানতে চাই যে শ্রোষ্টার অস্তিত্ব সম্পর্কে আপনার কি এরকম কোন যুক্তি বা প্রমাণ আছে যেটা আপনি মনে করেন যেটা সঠিক যেটা যৌক্তিক ভাবে যৌক্তিক ভাবে আপনি উপস্থাপন করতে পারেন অস্তিত্ব বিষয়ে দুইটা আমি আগে বলবো এক হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রমাণের আসপেক্ট আরেকটা হচ্ছে স্পিরিচুয়াল ফিলিংস এর আসপেক্ট তো স্রষ্টা সংক্রান্ত বিষয়ে আমার নিজের দুইটা জায়গাতে বিতরণ আছে অনুভূতি স্পিরিচুয়াল ফিলিংসের জায়গায় আর ইন্টেলেকচুয়াল ডিসকোর্স যে যুক্তি প্রমাণ দিয়ে যুক্তি প্রমাণের জায়গা যেমন যুক্তি প্রমাণের ব্যাপারে কোরআন থেকে একটা আয়াত আমি বলি আমার নিজের যে ডিসকাশনটা আমার বইয়ে করেছে ওটাকে আমি সংক্ষেপে বলতে পারবো বাট কোরআনের একটা আয়াত এমনি শুরুতে বলি সেটা হচ্ছে সুরা তুরে আছে আল্লাহ বলছেন যে তারা কি কোনো উৎস ছাড়া নিজে নিজেই সৃষ্টি হয়েছে নাকি তারা নিজেরাই নিজেদের সৃষ্টিকর্তা এটা সম্ভবত 35 নম্বর সুরের 52 নম্বর আয়াত বা 12 নম্বর সুরের 35 নম্বর এটা আমি একটু খেয়াল নাই সুরতুরের একটা আয়াত যে তারা কি কোনো উৎস ছাড়াই সৃষ্টি হয়েছে নাকি তারা নিজেরাই নিজেদের সৃষ্টি কর্তা তো সেকেন্ড কেস যেটা নিজে নিজেকে সৃষ্টি করা যায় না কারণ নিজেকে সৃষ্টি করতে হলে নিজের আগে নিজের অস্তিত্ব থাকতে হবে হুম অবশ্যই নিজে নিজে নিজেকে সৃষ্টি করেছে এরকম আপনি আবার লাইনটা অফ গিয়েছিল হ্যাঁ আমার ওই মেসেজ ছিল আর কি নিজেরাই নিজের সৃষ্টি করা যায় না এটা তো একটা ইম্পসিবল কেস এটা তো যে কেউ করবে কারণ নিজের অস্তিত্বের আগে তো আর সে নাই যে সে নিজে নিজেকে সৃষ্টি করবে সেকেন্ড কেস কোন উৎস ছাড়া সৃষ্টি হয়েছে কিনা এই কেসটাতে সামথিং ফ্রম নাথিং আর্গুমেন্টটা আসে মানে নাস্তিকদের জায়গায় আমি যতদূর পাইছি লরেন্স ক্রাউসের এর ডিসকাশনটা দেখলাম দেখছি অনেক আগে রিচার্ড রকিন্স সাথে উনি কি বেঁচে আছেন এখনো লরেন্স ক্রাউস হ্যাঁ বেঁচে আছেন ওনার সাথে আমার দেখা হয়েছিল ও আচ্ছা উনি কোথায় থাকেন উনি ইউএস সাথে থাকেন উনি ওনার একটা মানে সংস্থা সংস্থার একজন প্রধান ছিলেন উপদেষ্টা ছিলেন সেন্টার ফর ইনকোয়ারি সে সেন্টার ফর ইনকোয়ারি আমাকে একবার ইনভাইট করে একটা বিষয় বক্তব্য রাখার জন্য সেখানে ওনার সাথে দেখা হয়েছে তবে এখন উনি আর সেন্টার নাই উনাকে নিউ কে থাকেন লরেন্স কার্সকে কিছু অভিযোগের ভিত্তিতে ওনাকে সেখান থেকে মানে সরিয়ে দেওয়া হয়েছে সেটা অবশ্য আমি ওগুলা বিস্তারিত জানেন এমনি ডকেন্স তো ইয়েতে থাকেন ইউকে তে থাকেন তাই না ওনাদের দুজনের একসাথে একটা ডিস্কাশন আমি দেখছিলাম তিন ঘন্টার আলোচনা সামথিং ফ্রম নাথিং ইউটিউবে আছে তো ওটা আমি পুরোটা দেখছিলাম আর কি সামথিং ফ্রম নাথিং তো এটা এই জায়গাতে আসে উৎসের বিষয় যে তারা কোরআনে বলছে যে তারা কি কোন উৎস ছাড়া সৃষ্টি হয়েছে নাকি তারা নিজেরাই নিজেদের সৃষ্টি করতো তো সেকেন্ড কেজটা হবে না অসম্ভব কেজ আর উৎস ছাড়া সৃষ্টি হয়েছে কিনা অতএব সৃষ্টির যে একটা উৎস থাকে উৎসের যে ফিলিংস এটা তো সব মানুষের মধ্যে জন্মগত এই জায়গাটা আমার বইয়ে স্টার্টিং পয়েন্ট যে উৎসের সন্ধান করা মানুষের জন্মগত বৈশিষ্ট্য যে কোনো মানুষ বড় একটু বড় হলে বলে আমি কোথা থেকে আসছি তোমাকে হসপিটাল থেকে আমু নিয়ে আসছে এই যে এগুলো বলে আর একটু বড় হওয়ার পর সে বোঝে যে সে মানুষের যৌন প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে মানুষের জন্ম হয় মায়ের পেট থেকে সে আসে আমার মা কার পেট থেকে আসছে নানি এভাবে এভাবে করে গোড়াতে কে ছিল সেই শুরু থেকে ছিল তো এই ফার্স্ট কজের এর যে ফিলিংস এটা কিন্তু মানুষের মধ্যে ন্যাচারালি চলে আসে ন্যাচারালি না আসলে ফার্স্ট কজ বলে কোনো আলোচনা কিন্তু আমরা আজকে পেতাম পেতাম না পৃথিবীতে কোন মানুষ তো এটা বাইরে থেকে ইম্পোর্ট করে নাই মঙ্গল গ্রহ থেকে ইম্পোর্ট করে ফার্স্ট কজ এর ফিলিংস টা বা আর্গুমেন্টটা কিভাবে মানুষের ভিতরে আসছে ভিতর থেকে আসছে তাই না তো এই জিনিসটা যে ব্যাক করতে করতে পিছনে যেতে একদম শুরুর প্রথম যে মানুষ এই মানুষটা কিভাবে আসলো এরকম একটা চিন্তা আসে এখন অনেকে আবার চিন্তা বলেন যেমন ওই যে এই ডারউইনের চিন্তা যে বিবর্তন প্রক্রিয়ায় অন্যান্য প্রাণী থেকে আসছে অন্য প্রাণী থেকে যদি আসে সেই প্রাণী গোড়ায় কোথা থেকে আসলো সেটা কোথা থেকে আসলে আদি কেমিক্যাল সুপ সেটা কোথা থেকে আসলে ব্যাক ট্রেকিং একটা মানুষকে অসীমের দিকে ঠেলে দেয় যেটা এর লেখায় উনি লিখছেন ওই যে যাকে মেরে ফেললো ওই যে আপনাদের নাস্তিকদের একজন মেরে ফেললো না অভিজিৎ রায় একটা লেখা একটা বই আছে হ্যাঁ 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 বই আমি পড়েছি উনি বলেছেন যে এটা মানুষকে অসীমত্বের দিকে ঠেলে দেবে এই যে ব্যাকট্র্যাকিং করতে করতে অসীমত্বের দিকে ঠেলে দেবে এই অসীমত্বের জায়গাতে মানুষের একটা ফার্স্ট کاز এর চিন্তা আসে যে ফার্স্ট কজ নিজে আনক্রিয়েটেড এবং সব সব মানে আপনি আগে মানে আমি আরেকটু ভালোভাবে বুঝি আপনি আগে অসীম ব্যাপারটাকে ইনফিনিট ব্যাপারটাকে বাতিল করে আপনি একটা ফার্স্ট কজ ব্যাপারটাকে আপনি ধরে নিচ্ছেন ইনফিনিট ব্যাপারটা বাতিল করছি না এইভাবে মানুষ যখন ব্যাক ব্যাকে যেতে থাকে যেতে থাকলে আসলে ইনফিনিটির সংজ্ঞাটা কি আমি আমার বইয়ের মধ্যে এটাকে অনেক চ্যাপ্টার দিয়ে আলোচনা করেছি তো ওখানে আমি বুঝিয়ে দেখিয়েছি যে আসলে ফার্স্ট কজ বা পরম স্রষ্টা তিনি প্রাণময় হন বা যেমনই হন তার স্বরূপ কি এটা ভিন্ন আমি যখন পরম স্রষ্টা বলবো আমি তখন মানে আলোচক বা শ্রোতা তাদেরকে আমি বলতে চাই বা পাঠকদের পরম স্রষ্টা শব্দটা শোনার সাথে সাথে আপনারা আল্লাহ অথবা হিন্দুদের ভগবান জিসাস গড এরকম সব কল্পনা নিজের থেকে মাথা থেকে দূরে সরে রাখবেন কারণ আমি যদি পরম স্রষ্টা বলি আপনি ভেবে নেন ও সে শাস্তি দেয় সে জান্নাত জাহার্নাম ওইটা যদি ভেবে নেন তখন কি হবে চিন্তা বায়াস্ট হয়ে যাবে আমরা শুধু ভাষাটা একটু এখন যদি এস্ট্যাবলিশ করি কিভাবে কানেক্টেড না একটা একটা ব্যক্তি বিশেষ স্রষ্টা শব্দটাই তো একটা ব্যক্তি বিশেষ ব্যক্তি বিশেষ কিভাবে হয় স্রষ্টার কারণে হয় তো হচ্ছে যেমন ধরেন আপনি যদি আপনি বলতে পারেন এটা একটা নাও আপনি যদি অ্যাবসলিউট নাথিং কে যদি নাথিং কে কি আপনি স্রষ্টা বলতে পারেন এই যে অ্যাবসলিউট নাথিং অথবয় দ্য সামথিং ফ্রম নাথিং আরেরা বলছে সামথিং ফ্রম গড খালি শব্দের পার্থক্য কনসেপচুয়ালি জিনিসটা কি কনসেপচুয়ালি ব্যাপারটা কি সে কি কোনো ব্যক্তি বস্তু কোনো আলাদা অস্তিত্ব সাম ডিফারেন্ট ডাইমেনশন কনসেপচুয়ালি জিনিসটা কি আমরা যেন শব্দের জায়গায় যেন আমরা বন্দী হয়ে না যাই কথা বলতে গিয়ে এই প্রণায়ন ব্যবহার করতে গিয়ে এটা আমি বইয়ের মধ্যে বারবার বলার চেষ্টা করছি যে আমরা এতটুকু বলতে পারি যে ব্যাকে যেতে যেতে একটা রিজন থাকবে ফার্স্ট কজ থাকবে যে সমস্ত ক্রিয়েশনকে

এখন এটা এটা যে লোকাল ইউনিভার্সের মধ্যেই থাকবে আমরা এমন কিছু অভিজ্ঞতাতে আমাদের অভিজ্ঞতা এমন কিছু এক্সপেরিমেন্ট আছে যেখান থেকে আমরা দেখি যে অনেক কিছু আছে যেগুলোর আসলে কোনো কারণ নাই হয়তো আমরা এটা খুঁজে পাইনি কারণ নাই কিভাবে নাই কিভাবে আমরা গ্যারান্টি দেই ওই যে ইউ ক্যানট সে সামথিং ডাজন্ট এনিথিং ডাজন্ট এক্সিস্ট নাই বলতে তো পারছি না আপনি বলতে পারি আছে নাই তো বলতে পারি না আচ্ছা কোয়ান্টাম তত্ত্বে আমরা দেখি এমন অনেক কিছু যেগুলো একদম শূন্য থেকে সৃষ্টি হয় যে কণাগুলো এবং হয়ে আসলে কারণ সেগুলো কেন হয় সেটা কিন্তু আপনি বলতে পারেন না যে সেটা কেন মানে সেটার কোনো কারণ নেই এটা আমরা জানি না তা না সেটার আসলে সেই জিনিসগুলোর আসলে কোনো কারণ নেই এবং এই জিনিসগুলা কারণ আমরা পাইনি আমাদের ব্রেইন এটাকে কোনো লজিক্যাল কারণ হিসেবে দেখতে পাইনি আমরা কিছু খুঁজে না পেলে আননোন কে আমরা কিছু নালিফাই করে দেই ডিনাই সেটা আপনি ভাবছেন আপনার পারিপার্শ্বিক অবস্থা থেকে আপনি ভাবছেন অবশ্যই কারণ আছে কিন্তু আপনি এটা জানেন না কিন্তু কোয়ান্টাম থিওরি আমি কি করে বলছি কারণ থাকলে আমি খুঁজে পাব না 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 আর খুঁজে পারেন নাই কিভাবে বলবো আপনি আপনার অভিজ্ঞতা অভিজ্ঞতার আলোকে বলছেন যেহেতু সবকিছুরই একটা কারণ আছে সেহেতু এই জিনিসটারও কারণ আছে কিন্তু আপনি সেটা জানেন না বা বিজ্ঞানীরা সেটা জানে না এটা আপনি আপনি বলতে যাচ্ছেন তাই তো মোটামুটি এটাই যে কারণ আছে বা থাকতে পারে কিন্তু আমি এখনো এটা জানি না যে বিষয় জানি না আমি জানি না কিন্তু এই বিষয়ে কি আপনার কাছে কোনো এভিডেন্স আছে এই এই বক্তব্যের সপক্ষে যে এগুলার হয়তো কোনো কারণ আছে যেগুলো আপনি জানেন না এটার কোনো এভিডেন্স আছে নাকি এটা শুধুমাত্র আপনি আপনার অভিজ্ঞতা থেকে বলছেন যে আপনার পারিপার্শ্বিক অভিজ্ঞতা থেকে বলছেন কারণ আছে এই জিনিসটা মানুষের মধ্যে জন্মগত অবজারভেশন মানুষ জন্মগত ভাবে সবকিছুর পিছনে কারণ থাকে এটা জেনে বড় হয় হয়ত ভাবে পশু পাখি সবকিছু আমাদের এখন পরবর্তীতে আমাদের যদি করে। এই ইউনিভার্স এর বাইরে যায় এবং অন্যান্য জায়গায় যায় আমাদের অবজারভেশনের জগৎ এক্সপ্যান্ড করে এক্সপ্যান্ড করার পর সে যদি মনে করে যে কারণ ছাড়াও কোনো জিনিস আছে এটা সে মনে করতে পারে কিন্তু আমি এটা মনে করতে পারি না আমি কেন করি না কারণ নাই এটা বলা সম্ভব না কিন্তু আমি খুঁজে পাইনি এখন পর্যন্ত কিন্তু আপনার একটু কোয়েন বলতে এরকম কোন প্রমাণ আছে বা এরকম কোন মানে এক্সপেরিমেন্ট আছে যে এক্সপেরিমেন্ট থেকে আমরা বুঝতে পারি যে আপনার আপনার ধারণাটা সত্য কারণ আমাদের কাছে কিন্তু এরকম কিছু এক্সপেরিমেন্ট আছে যে এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা দেখি যে কোয়ান্টাম জগতে অনেক কিছু কোনো কারণ ছাড়াই উৎপত্তি হতে হতে পারে সেই জিনিসগুলো কিভাবে হয় সেটা আমরা আমরা তো সায়েন্সে আমরা এটাকে ব্যাখ্যা দিয়েছি যখন আমরা দেখেছি যে একটা ওই যে কোয়ান্টাম জগতে যে হঠাৎ করে মানে কোয়ান্টামে যে কণা এগুলোর অ্যাপিয়ার করলো হঠাৎ করে অ্যাপিয়ার করছে ফ্রম সামথিং ফ্রম নাথিং উইদাউট এনি কজ আমরা যে এটা বলছি এটা আমাদের ভাষার খেলা জাস্ট আমরা বলছি যে কারণ ছাড়া কিন্তু কারণ যে নাই এটা আমি কি করে গ্যারান্টি করব ভবিষ্যতে যদি আমরা কারণ আবিষ্কার করি

পালন করেন তো অনেকে করতে পারে আমি আমি অনেক কিছু পালন করি কিন্তু সেগুলা আমি আসলে ইসলাম ধর্মে বিশ্বাস করি না বা কোন ধর্মে বিশ্বাস করি না তো আপনি ইসলাম ধর্মে বিশ্বাসী তো আমি মুসলিম আমি ইসলাম ধর্মকে পালন করি কিন্তু বিশ্বাস শব্দটা নিয়ে যেহেতু গন্ডগোল আছে এই জন্য আমি বিশ্বাস শব্দের ব্যবহার করছি না আচ্ছা ঠিক আছে খুবই ভালো কথা বাবা আমি যেমন বলি না যে আল্লাহতে বিশ্বাস ফেরেস তাতে বিশ্বাস করি এগুলো না আমি বলি আমি আল্লাহকে মানি এই আল্লাহর অস্তিত্বকে আমি স্বীকার করি

ওটাকে তারা কালচার হিসেবে বা ইত্যাদি হিসেবে চর্চা করে আসে এটা খুব নর্মাল ব্যাপার এটা আমাদের সোসাইটিতে হয় এর পরে যারা একটু চিন্তা ভাবনা করে তারা তখন তাদের কালচার এবং যেটা রিলিজিয়াস ভাবে যে কালচারটা ক্যারি করতেছে এই যে ঈদ করে নামাজ রোজা করে রিলিজিয়াস ভাবে কালচার বেশিরভাগ মুসলমানের এটা কিনে যদি কেউ চিন্তা করে চিন্তা করলে হয় সে এটাকে গ্রহণ করে বা বর্জন করে আপনিও হয়তো আপনার ছোটবেলায় নামাজ রোজা এগুলো করেছেন শিখেছেন দেখেছেন আপনি পরবর্তীতে এটাতে চিন্তা করেছেন চিন্তা করে আপনি এটাকে বর্জন করেছেন আমি এটা নিয়ে চিন্তা করেছি আমার পরিবার এবং আমার কন্টেক্সট আমাকে সেই সুযোগ দিয়েছে ওপেনলি চিন্তা করার এবং আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ড এমন যে আমি যদি নাস্তিক হয়ে যাই আমাকে কিছু তারা বলবে না আমার নিজের পরিবারে আমার বাবা মা ভাই বোন আমাদের প্রত্যেকের রিলিজিয়াস প্র্যাকটিস ডিফারেন্ট সবারই ডিফারেন্ট নিজের মতো যে যা বোঝে সে সেটা করে কিন্তু এই তুই আমার মতো জোরে আমিন না বলে তোর মাথা ফাটাই দিব এগুলো হয় না হ্যাঁ তো এই যখন মানে বেড পেলাম যে চিন্তা করার তখন আমি আমার নিজের মতো করে চিন্তা ভাবনা করছি ধর্ম স্রষ্টা অস্তিত্ব নাস্তিকতা ইত্যাদি নানান বিষয় আমার চিন্তাকে আমি এক্সপ্লেন করেছি করে আমি আমার মতো করে আমার বুঝ অনুযায়ী স্রষ্টাকে আমি ইন্টেলেকচুয়ালি এবং স্পিরিচুয়ালি পারসিভ করেছি ধারণ করেছি বুদ্ধিভিত্তিকভাবে এবং আধ্যাত্মিক ভাবে আত্মিক ভাবে তো নাস্তিকতার সাথে বা নাস্তিকদের সাথে যত আর্গুমেন্ট হয় তাদের সাথে আধ্যাত্মিকতা এবং আত্মিক জায়গাটা আলোচনা খুব একটা চান্স থাকে না হয়ও না জেনারেলি ইন্টেলেকচুয়াল আর্গুমেন্ট গুলো বেশি হয় তো আমি আসলে আশা করছিলাম বা চাইছিলাম যে আপনার সাথে আমার ওই ফিলিংস এর জায়গাগুলো কিছু হয়তো কোনোদিন শেয়ার করার সুযোগ পাবো আমরা তো খুব বেশি দূরে থাকি না এখান থেকে উড়ে গেলেই কাছাকাছি হ্যাঁ হ্যাঁ বেশি দূরে থাকি না খুবই কাছাকাছি থাকি আমরা আহ যাই হোক আমি দেখা যাচ্ছে আমাদের আহ আমি আমি সবসময় চাই যে মানুষজন আমাদের সবাই আপনারা যারা আছেন সবাই আমাদের ভুলগুলো ধরিয়ে দিন বা আমাদের কঠিন সমালোচনা করেন কঠোর এবং কঠিন সমালোচনা করেন আমরা কোথায় কোথায় ভুল ভুল লিখছি বা বলছি সেই জিনিসটা আমি করি আমি আপনার কাছেও চাইবো যে আপনি যদি কখনো দেখেন আমাদের কোনো লেখার ভেতরে কোনো ধরনের গন্ডগোল বা কোনো ধরনের প্রযুক্তি আমরা তৈরি করছি তাহলে আপনাকে আমরা অনুরোধ জানাবো যে আপনারা আপনারা যারা আছেন বা আপনার মতো যারা আছেন তারা সবাই আমাদের কঠোর সমালোচনা করবেন এবং আমরা মনে করি এই সমালোচনাটাই আমরা করেছি বইয়ের মধ্যে আচ্ছা অবশ্যই আমি আপনি একটু দেখেন হ্যাঁ আমি আপনি আমাকে পাঠিয়ে

এটা বাস্তব যেহেতু আপনারা এটা নিয়ে গবেষণা করছেন তা বিরুদ্ধে লাগার কারণ হোক যে কারণে হোক আমাদের বেশিরভাগ মুসলমান এতদূর ঘাটা হয় না কারণ আমাদের আশেপাশে সবাই মুসলমান আমার এত নিদ নাই যে আমার নিজের বিশ্বাসকে কেউ তো আঘাত করতেছে না যে আমার এটাকে ডিফেন্ড করতে হবে যখন এই মারামারিটা হয় দুই পক্ষের তখন দুই পক্ষই পড়াশোনার ভিতরে ডুবে যায় পড়াশোনার ডুবাটা ভালো কিন্তু মারামারিটা আমার ভালো লাগে না আমার নিজের খুব ঘনিষ্ঠ ফ্রেন্ড আছে ও ধর্ম বিশ্বাসী কিন্তু মাদ্রাসা থেকে পাশ করছিল ও কিন্তু আমার থেকে কোরআন হাদিস অনেক ভালো জানে আমি তো ভাই স্কুল কলেজ নরমালি পড়ছি কিন্তু ওর সাথে আমি নরমালি কথাবার্তা বলছি ফ্রেন্ড ফ্রেন্ডের মতো এই ধর্মের জিনিস জায়গাটা নিয়ে মারামারি করাটা আমার পার্সোনাল ইন্টারেস্টে না পরবর্তীতে ওর সাথে আমার রিলিজিয়াস বিষয়ে প্রচুর আলোচনা হয়েছে ওর গল্পটা আমার এই বইয়ের মধ্যে আছে স্রষ্টা ভাবনা বইয়ের মধ্যে তো একদম শেষের দিকে আছে আমার মনে হয় আপনার কাছে ইন্ট্রিগিং লাগতে পারে গল্পটা